আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স তৃতীয় বর্ষ শিক্ষার্থী সবাইকে অনলাইন ক্লাসে সুস্বাগতম। আমি আসমা সিদ্দিকা, সহকারী অধ্যাপক, উদ্ভিদবিদ্যা বিভাগ, সরকারি সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। তো আজকে আমি তোমাদের সঙ্গে অনার্স তৃতীয় বর্ষের একটি অন্যতম কোর্স প্ল্যান্ট প্যাথোলজি, এই কোর্সটি নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে এই কোর্সটির অনেকটা আলোচনা আমরা শুরু করেছিলাম। তো এর মধ্যে আজকে আমি যে অধ্যায়টি আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় সাত, উদ্ভিদ রোগের পূর্বাভাস। উদ্ভিদ রোগের পূর্বাভাস যেটাকে আমরা বলে থাকি ফরকাস্টিং অফ প্ল্যান্ট ডিজিজ অর ডিজিজ ফরকাস্ট, ঠিক আছে? আবার বলছি, ফোরকাস্টিং অফ প্ল্যান্ট ডিজিজ অর ডিজিজ ফোরকাস্ট। তো এর উদ্ভিদ রোগের পূর্বাভাস সম্বন্ধে জানার জন্য আগে আমাদেরকে এর সংজ্ঞাটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। তো উদ্ভিদ রোগের পূর্বাভাস সম্বন্ধে সুতন এবং তার সহকর্মীরা একটি সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাটি আমরা তোমাদের সঙ্গে কথা বলতে চাই। সেটা হচ্ছে, ডিজিজ ফরকাস্ট আর দ্য টুলস ডিজাইন টু হেল্প দ্য ফার্মার ইনহ্যান্সিং এফিসিয়েন্সি অ্যান্ড এডিকুয়েসি অফ হিজ ডিজিজ ম্যানেজমেন্ট এফোর্টস। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সংজ্ঞাটি শুনলাম, কিন্তু সংজ্ঞাটির বাংলার অনুবাদটা আমরা একটু দেখি। সংজ্ঞাটি হচ্ছে যে, রোগের কারণ সম্পর্কীয় প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে কোনো এলাকার উদ্ভিদের বা ফসলের রোগ সৃষ্টির সম্ভাবনা, আক্রমণের তীব্রতা, ব্যাপকতা, ক্ষয়ক্ষতি ইত্যাদি সম্বন্ধে তাদেরকে, কৃষকদেরকে পূর্ব থেকে অবহিত করা বা সতর্ক করা, রোগ নিরাময়ের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদানকে বলা হচ্ছে রোগের পূর্বাভাস। তো রোগের পূর্বাভাস সম্পর্কে আমরা মানে সংজ্ঞাটা জানলাম, তাসনিয়া মলি, সাদিয়া, তারপর সজীব, মিতু তরফদার। তো হ্যাঁ, তো আমরা আবার ক্লাসে চলে যাচ্ছি। দেন আমরা আলোচনা করব হচ্ছে ডিজিজ ফরকাস্ট বা উদ্ভিদ রোগের পূর্বাভাসের ইম্পর্টেন্স। খেয়াল করো, ইম্পর্টেন্স অফ ডিজিজ ফরকাস্ট বা উদ্ভিদ রোগের পূর্বাভাসের গুরুত্ব, এটা পরীক্ষায় আসে, এই জন্য তোমাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার বইয়ের 123 পেজে আছে, তোমরা যদি যার কাছে বই আছে একটু খুলে দেখতে পারো। প্রথমেই বলা হচ্ছে যে, ক্ষতির হাত হতে ফসলকে রক্ষা। তাহলে উদ্ভিদ রোগের পূর্বাভাস, পূর্বাভাস মানে হচ্ছে পূর্ব থেকেই আভাস দেওয়া, অর্থাৎ পূর্ব থেকেই জানানো যে মহামারী আকারে কোনো রোগ আসছে কি না বা কোন ফসলের কোন রোগ হবে সেটা জানানো। এটা কাদেরকে জানানো? কৃষকদেরকে, কারণ কৃষক ভাইরা আমাদের ফসল ফলে আমাদের হাতে তুলে দেয়। তো সেক্ষেত্রে উপযুক্ত সময়ে কৃষকেরা, খেয়াল করো যে ক্ষতির হাত হতে ফসলকে রক্ষার কথা বলছি, যে উপযুক্ত সময়ে কৃষকেরা রোগের পূর্বাভাস পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিরাট ক্ষতির হাত হতে ফসলকে রক্ষা করতে পারে। তারপরে হচ্ছে, সঠিক সময়ে সঠিক রাসায়নিক বস্তু প্রয়োগ করে। যে আমাদের দেশের কৃষকরা, খেয়াল করো যে আমাদের দেশের কৃষকরা তারা প্রথাগত উপায়ে কৃষিকাজ করে থাকে। যে বাপ চাচা বা বাপ দাদারা যেভাবে কৃষিকাজ করে আসছে, তারা সেভাবেই কৃষিকাজ করে আসতেছে এবং তারা সেভাবেই ওই ক্ষেতে রাসায়নিক সার কিংবা রাসায়নিক বস্তু সেগুলো প্রয়োগ করে থাকে। কিন্তু কৃষকদের যদি আগেই থেকেই পূর্বাভাস প্রদান করা হয়ে থাকে যে অমুক রোগটা তোমার ক্ষেতে হবে, তাহলে সে কী করতে পারে, যে সঠিক সময়ে সঠিক রাসায়নিক সার বা রাসায়নিক যে বস্তুগুলো আছে সেগুলো সে প্রয়োগ করতে পারবে। এবং সঠিক সময় প্রয়োগ করার ফলে কি হয়, পরিবেশ দূষণ কম হয় এবং উৎপাদন খরচও অনেক কমে যায়, ঠিক আছে? তো আমরা এরপরে দেখি যে, কৃষকদেরকে অবহিতকরণ। তা সঠিক সময়ে, এটা হচ্ছে মেইন কথা, যে পূর্বাভাসের মাধ্যমে
কৃষকরা যাতে জানতে পারে যে কোন রোগ মহামারী আকারে প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে কী করবে সে অনুযায়ী কৃষকরা ব্যবস্থা গ্রহণ করতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে পূর্বাভাস অনুসারে ব্যবস্থা গ্রহণ। খেয়াল করো, পূর্বাভাস অনুসারে ব্যবস্থা গ্রহণ আমরা আগেই বলেছি যে আগেই যদি কৃষকরা জানতে পারে সে অনুসারে তারা কী করে পূর্বাবস্থা গ্রহণ করতে পারে এবং রোগের যে সংখ্যাটা দিন কাটাতে আর তাদের হয় না, এবং পূর্বাভাস অনুসারে তারা আগেই ব্যবস্থা গ্রহণ করতে পারে। আর কী করতে পারে, অন্য জাতের ফসল ফলাইতে পারে, যাতে যে রোগের মহামারী আকারে দেখার সম্ভাবনা আছে সেটা তারা কী করতে পারে সেই রোগটা সেই ফসলটাকে এড়িয়ে অন্য জাতের ফসল তারা ফলাতে পারে এবং শস্যের ফলন সম্বন্ধে ধারণা লাভ করানো যেতে পারে তাদেরকে, এবং দেখা যায় যে প্রয়োজনীয় সঠিক প্রস্তুতি নেবার সময় ও সুযোগও তারা পেতে পারে। তাহলে এভাবে উদ্ভিদ রোগের পূর্বাভাস মাধ্যমে উদ্ভিদের রোগ কমানো যেতে পারে এবং উপযুক্তভাবে আমরা ফসল ঘরে তুলতে পারি। ঠিক আছে, এরপরে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব সেটা হচ্ছে ডিজিজ ফরকাস্ট। যে আমরা উদ্ভিদ রোগের পূর্বাভাসের কথা বলতেছি, এই উদ্ভিদ রোগের পূর্বাভাস প্রদানের ভিত্তি, যে বেসিস অফ প্ল্যান্ট ডিজিজ ফরকাস্ট। খেয়াল করো, আমরা একটু আলোচনায় যাই, উদ্ভিদ রোগের পূর্বাভাস প্রদানের ভিত্তি। তাহলে উদ্ভিদ রোগের পূর্বাভাস প্রদানের কী কী ভিত্তি আছে? প্রথমেই আছে ক নম্বর হচ্ছে প্যাথোজেন। ঠিক আছে, আমরা বলতেছি প্যাথোজেন। তাহলে প্যাথোজেন রোগের পূর্বাভাস প্রদান একটা জটিল প্রক্রিয়া তো অবশ্যই, এর জন্য বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ের উপর গভীর জ্ঞান থাকাও আবশ্যক। তাহলে প্যাথোজেন সংবেদনশীল এবং প্যাথোজেনের অনুকূল পরিবেশ না থাকলে রোগ তীব্র বা মহামারী আকারে দেখা যায় না। তাই প্রধানত চারটি মূল উপাদানের উপর ভিত্তি করে রোগের পূর্বাভাস প্রদান করা হয়ে থাকে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্যাথোজেন। প্যাথোজেনের কয়েকটা ফ্যাক্টর আমরা দেখতে পাচ্ছি। ক নম্বর হচ্ছে এর পোষক উদ্ভিদ। তিন নম্বর আমরা গ নম্বর হচ্ছে আবহাওয়া, এবং পরে হচ্ছে সময়। তাহলে আমরা চারটা ভিত্তি বা চারটা বেসিস ফ্যাক্টর লক্ষ্য করছি। এক হচ্ছে প্যাথোজেন, দুই হচ্ছে পোষক উদ্ভিদ, তিন হচ্ছে আবহাওয়া এবং সময়। তাহলে প্যাথোজেনে খেয়াল করো, তাহলে প্যাথোজেনে কী বলছে যে প্যাথোজেন ছাড়া রোগ সংক্রমণ কিন্তু সম্ভব না, আমরা এটা আগে থেকেই জানি, তাই না? তাহলে প্যাথোজেন ছাড়া সংক্রামক রোগ ও এবং মহামারীর সৃষ্টি হয় না। তাহলে ব্যাপকভাবে রোগের সৃষ্টি বা মহামারী আকারে রোগের প্রাদুর্ভাব হতে হলে প্যাথোজেনের কয়েকটি শর্ত পূরণ বাঞ্ছনীয়। প্রথমে হচ্ছে আমরা আগে বলে দেখেছিলাম যে ইনোকুলামের উপস্থিতি বা পরিমাণ। যে ইনোকুলাম কোথায় থাকে? ইনোকুলাম থাকে হচ্ছে মাটি, বীজ, চারা গাছ এবং অন্যান্য রোপণকৃত অংশে, সে সুপ্ত অবস্থায় থাকে, তাই না? তাহলে এই ইনোকুলামগুলো যখন অনুকূল পরিবেশ পাবে তখন কী হবে, সে আবার রোগ আক্রমণ ঘটিয়ে থাকে। তাহলে যে পরিমাণ প্রাথমিক ইনোকুলাম খেতে একটা চাষাবাদযোগ্য জমিতে থাকবে তার উপরেই সাধারণত রোগের তীব্রতাটা নির্ভর করে থাকে। ঠিক আছে, তাহলে প্যাথোজেনের কেবল উপস্থিতিই নয়, তাহলে ইনোকুলামের পরিমাণ এবং রোগের তীব্রতাও মহামারীর প্রাদুর্ভাবের উপর অনেকটা নির্ভর করে থাকে। এছাড়া মাঠে বিভিন্ন রকম এয়ার ট্র্যাপ যন্ত্র স্থাপন করে কিংবা বাতাসে ইনোকুলামের উপস্থিতির যে বা স্পোরের পরিমাণের সংখ্যার উপর নির্ভর করেও রোগের পূর্বাভাস প্রদান করা যেতে পারে। তারপর হচ্ছে প্রাথমিক ও গৌণ ইনোকুলামের প্রকৃতি। প্রাথমিক ইনোকুলাম থেকেই সাধারণত প্রাথমিক সংক্রমণ হয়ে থাকে, এটা আমরা আগে থেকেই জানি, আমরা আগের চ্যাপ্টারে এগুলো পড়েছিলাম, ঠিক না? মনে আছে তো যে প্রাথমিক ইনোকুলাম থেকেই প্রাথমিক সংক্রমণ শুরু হয়, এবং শুরুতেই যদি বিস্তৃত এলাকা জুড়ে রোগের সূচনা হয় তাহলে কী হয়, মহামারী আকারে দেখা দেওয়ার সম্ভাবনা আছে। যেমন ধরো এখন করোনা মহামারী আমাদের পৃথিবীতে চলছে,
সুতরাং এই মহামারী প্রথমেই চীন দেশে এটা দেখা দিয়েছিল এবং তখন থেকেই কিন্তু সারা পৃথিবীতেই এই ফরকাস্টটা হচ্ছিল যে সারা পৃথিবীতেই এই করোনা মহামারী আকারে ছড়িয়ে যাবে এবং সবাইকে সতর্ক হওয়ার কথা বলা হচ্ছিল, তাই না? তাহলে এটাই হচ্ছে ডিজিজ ফরকাস্ট, যে পূর্বাভাস প্রদান করা। তাহলে এক্ষেত্রেও বলা হচ্ছে যে যে এই যে ক্ষেতে যে ইনোকুলামের বিস্তৃতির কথা বলা হচ্ছে, তাহলে ইনোকুলামের বিস্তৃতি যত বেশি হবে মহামারী সম্ভাবনা তত বেশি হবে। এরপর হচ্ছে ইনোকুলামের বিস্তার। তাহলে আমরা কিছুক্ষণ আগে বললাম প্রাথমিক সংক্রমণের কথা, তাহলে প্রাথমিক ইনোকুলামের সাহায্যে কী হয়, প্রাথমিক সংক্রমণ হয়ে থাকে, তাই না? তাহলে এই ছত্রাক যে বা প্যাথোজেন স্পোর উৎপন্ন করতে থাকে এবং তারা কী করে বিভিন্ন বাহকের মাধ্যমে আশেপাশে এবং দূর দূরান্তে ছড়িয়ে পড়ে এবং স্পোর কত উঁচু দিয়ে কত দূর পর্যন্ত বিস্তৃত হয় তার মাত্রার উপর রোগের প্রাদুর্ভাব নির্ণয় বা অনুমান করা যেতে পারে। সাধারণত দেখা যায় যে কীটপতঙ্গের কথা আমরা জানি, কীটপতঙ্গের মাধ্যমে অনেক ভাইরাস, অনেক মাইক্রোপ্লাজমা, ব্যাকটেরিয়া, ছত্রাক এরা কী করে বিস্তার লাভ করে থাকে। তাহলে প্যাথোজেনের উপর ভর করে তারা বিভিন্ন জায়গায় দূর দূরান্তে বিস্তার লাভ করে থাকে। এছাড়া বাতাসের সাহায্যে বিভিন্ন মাধ্যমে এরা ছড়িয়ে থাকে। তাহলে এ সমস্ত কীটপতঙ্গের বৃদ্ধির সাথে সাথে কিন্তু রোগের প্রকোপও বৃদ্ধি পেতে থাকে। এছাড়াও এদের সংখ্যাও যদি বৃদ্ধি পায় তাহলেও কিন্তু আমরা একটা পূর্বাভাস পেতে পারি যে ওই রোগের আক্রমণ কিছুদিনের মধ্যেই বৃদ্ধি পাবে, ঠিক আছে? এবং আরেকটা কথা হচ্ছে যে শীতকালের কথা বলা হয় যে শীতকালে সাধারণত দেখা যায় যে কিছু পোকামাকড় তাদের বংশবৃদ্ধি বেশি হয়ে থাকে এবং ওই সময় দেখা যায় যে রোগের আক্রমণ বা তীব্রতাটাও বেশি হয়ে থাকে। যেমন ধরো আমরা করোনা মহামারীর কথা কিছুক্ষণ আগেও বললাম যে করোনা সাধারণত এখানে আবহাওয়ার উপরেও কিন্তু করোনার কথা বলা হয়ে থাকে যে শীতকালে করোনার তীব্রতাটা বেশি হয়, তাই না? তো সেহেতু আমরা ভাবতেছিলাম যখন আমাদের দেশে শীতকালে এই রোগটা আসলো, আমাদের দেশে সাধারণত ফেব্রুয়ারি মার্চের দিকে বোধ হয় এই করোনা আমাদের দেশে ইন করলো, তাই না? তো আমরা একটা স্বস্তিতে ছিলাম যে আমাদের দেশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সুতরাং করোনা বোধহয় তেমন একটা ছড়াবে না, তাই না? কিন্তু করোনা কিন্তু ছড়িয়েছে। তাহলে দেশের শুধুমাত্র কী বলে যে তাপমাত্রা যেটা কম তাপমাত্রাতেও ভাইরাস খুব বেশি ছড়িয়ে থাকে। বেশি তাপমাত্রার সাথে সাথে আর্দ্রতার একটা ব্যাপার আছে, আর্দ্রতার সাথে সাথেও কিন্তু এটা বেশি ছড়িয়ে থাকে। সুতরাং শুধুমাত্র তাপমাত্রার ক্ষেত্রে নয়, আপেক্ষিক আর্দ্রতা কত সেটার উপরেও কিন্তু রোগের তীব্রতা বা এর মহামারী আকারটাও নির্ভর করে থাকে, ঠিক আছে? তারপরে হচ্ছে পোষক উদ্ভিদ। তাহলে পোষক উদ্ভিদের কিছু বৈশিষ্ট্যও রোগের পূর্বাভাস প্রদানের জন্য ব্যবহৃত হয়ে থাকে, যেমন ধরো পোষকের ব্যাপকতা, বন্টন এবং ঘনত্ব। তাহলে একই রকম বংশগত বৈশিষ্ট্যযুক্ত সংবেদনশীল জাতের উদ্ভিদ বা ফসল ব্যাপক হারে বিস্তৃত এলাকা জুড়ে অবস্থান করলে সেখানে রোগ একবার শুরু হলে তা অনুকূল পরিবেশে কী হয়, দ্রুত ছড়িয়ে পড়ে এবং মহামারীর সৃষ্টি করে থাকে, ঠিক আছে? আরেকটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি পর্যায়। তাহলে উদ্ভিদের দৈহিক গঠন আমরা খেয়াল করি, তার একটা সময় আসে যে তখন চারা অবস্থায় থাকে, এরপর আস্তে আস্তে সে আরও বৃদ্ধি পেতে থাকে এবং আস্তে আস্তে তার বয়সও বাড়তে থাকে এবং এই বৃদ্ধির পর্যায়ে এক এক সময়ে এক এক প্যাথোজেন আক্রমণ করে থাকে। তাহলে সেরকম একটা পর্যায়ের কথা আমরা জানি, যখন চারা পর্যায়ে থাকে তখন একটা রোগ হয়ে থাকে, সেটা হচ্ছে ড্যাম্পিং অফ রোগ। আমরা নাম শুনেছি যে এই ড্যাম্পিং অফ রোগ সাধারণত চারা গাছে আক্রমণ হয়ে থাকে, তাই না? যেমন ধরো আবার গমের স্মার্ট রোগের আক্রমণ হয়ে থাকে প্রধানত কখন, যখন উদ্ভিদের পুষ্পায়নের সময় হয়, এটা একটা তার বৃদ্ধির একটা সময়। তাহলে এক এক সময়ে এক এক প্যাথোজেন আক্রমণ করে থাকে, তাই না? তাহলে জাপানে দেখা গেছে যে ধানের ব্লাস্ট রোগের ক্ষেত্রে টিলার সৃষ্টি বা এর যে ইয়েটা সৃষ্টি হয় যে গমের বা ধানের যে ফুলের যে অংশটা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে শীর্ষ বা আগে বা বিলম্বে বের হওয়া, তাই না, ইত্যাদি বৃদ্ধি পর্যায় এবং ইনোকুলামের অবস্থান বিবেচনা করে রোগের পূর্বাভাস প্রদান করা হয়ে থাকে। এবং উদ্ভিদের রাসায়নিক উপাদান দেখা গেছে যে রোগের পূর্বাভাসের জন্য পোষক উদ্ভিদের রাসায়নিক উপাদানকে অনেক সময় সফলভাবে ব্যবহার করা যায়,
যেমন জাপানে ধানের খোলের একটা শীত যেটা স্টার্চের বন্টন নির্ণয় করে মহামারীর পূর্বাভাস প্রদান করে থাকে। আবহাওয়ার কথা আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম যে আবহাওয়ার ক্ষেত্রে আর্দ্রতা, তাপমাত্রা, আলো, বৃষ্টি, তারপর হচ্ছে তোমার বায়ু প্রবাহ, মেঘলাত্ব ইত্যাদি প্যাথোজেনের অনুকূলে থাকলে রোগ কী হয়, দ্রুত মহামারী আকারে দেখা দিয়ে থাকে, তাই না? যেমন ধরো ফাইটোপথেরা ইনফেস্টেন্স বা আলোর লেট ব্লাইট রোগ, যেটা এইটা কিন্তু এর প্রচণ্ডতা বা এর যে আগ্রাসী ক্ষমতা সেটা পরিবেশের আর্দ্রতা এবং তাপমাত্রার উপর পুরোপুরি নির্ভরশীল, এবং পরিবেশের প্রাথমিক অনুকূলামের সংখ্যা যদি কম থাকে তারা পরবর্তীতে রোগ মহামারী আকারে প্রকাশ পাবে কি না তা নির্ভর করে মাঠের কি আবহাওয়ার উপর, ঠিক আছে? তারপর হচ্ছে যে সময়, একটা পিরিয়ডের একটা কথা বলা হচ্ছে যে রোগের তীব্রতা সৃষ্টি বা মহামারীর জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয়, যেমন তাই না? যে করোনার কথা আমরা বলতেছি যে করোনা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে এবং সেটা একটা টাইমিংয়ের ব্যাপার ছিল, যে কোন দেশে কখন ছড়াচ্ছে একটা টাইমিংয়ের ব্যাপার ছিল। তেমন আলোর লেট ব্লাইট রোগের অনুকূল তাপমাত্রা ও আর্দ্রতা থাকলেও মহামারীর জন্য কমপক্ষে 2 থেকে 7 দিন এরকম অনুকূল পরিবেশ থাকতে হবে। তাহলে মহামারী আকারে ছড়ানোর জন্য যেমন আবহাওয়ার একটা বিশেষ ব্যাপার আছে, তেমনি একটা টাইমিংয়েরও ব্যাপার থাকবে, যে সংক্রমণ, সুপ্তিকাল, রোগের লক্ষণ প্রকাশ, স্পোর উৎপাদন, প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য তার একটা নির্দিষ্ট টাইমিং বা পিরিয়ডিং একটা ব্যাপার আছে। তাহলে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম হচ্ছে কি আর যেটা, যে উদ্ভিদ রোগের পূর্বাভাস প্রদানের ভিত্তি বা বেসিস অফ প্ল্যান্ট ডিজিজ ফরকাস্ট। নিশ্চয়ই আমরা আলোচনার একটা কিছুটা বুঝতে পেরেছি, তো তোমরা বইটা নিয়ে আবার পড়াশোনা করবে যাতে আমরা যা এতক্ষণ ধরে আলোচনা করলাম তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারো, ঠিক আছে? তো আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিজিজ ফরকাস্টের মেথডস অফ ডিজিজ ফরকাস্ট, অর্থাৎ রোগের পূর্বাভাস প্রদানের পদ্ধতি। হ্যাঁ, মেথডস অফ ডিজিজ ফরকাস্টকে দুই ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে। এক হচ্ছে গবেষণামূলক পদ্ধতি বা এম্পিরিক্যাল মেথড, আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল মেথড বা ভিত্তিমূলক পদ্ধতি। তো গবেষণামূলক বা এম্পিরিক্যাল মেথড যেটা, এই পদ্ধতিতে বলা হয় যে এই পদ্ধতিতে কোনো নির্দিষ্ট সময়ে একই স্থানে অথবা পার্শ্ববর্তী স্থানে রোগচক্রের বিভিন্ন ঘটনার উপর আবহাওয়ার বিভিন্ন উপাদানের প্রভাবের তথ্য সংগ্রহ করা হয়। এরপর আবহাওয়া ও রোগের বিভিন্ন তথ্য পর্যালোচনা করে বিশেষ বিশেষ আবহাওয়ার সাথে রোগের প্রাদুর্ভাব ও প্রচণ্ডতা নিরূপণ করে একটি আবহাওয়া মডেল তৈরি করা হয় এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোগের পূর্বাভাস প্রদান করা হয়ে থাকে। আর 2 নম্বর যেটা ফান্ডামেন্টাল মেথড বা ভিত্তিমূলক পদ্ধতি, এটাও কিন্তু প্রথমে কী করতে হবে, গবেষণাগারে কৃত্রিম উপায়ে নিয়ন্ত্রিত পরিবেশে আবহাওয়ার বিভিন্ন উপাদান কীভাবে প্যাথোজেনকে রোগ সৃষ্টিতে প্রভাবিত করে এবং টিকে থাকতে সহায়তা করে তার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। এরপর মাঠে ফসল চাষ করে প্যাথোজেন, পোষক ও অনুরূপ আবহাওয়া, বিশেষ করে উষ্ণতা ও আর্দ্রতা, এই উষ্ণতা আর্দ্রতার কথা কিন্তু আমরা বারে বারে বলছি, এবং কৃত্রিমভাবে সৃষ্টি করে রোগ আক্রমণের বিভিন্ন ঘটনার প্রভাব পর্যবেক্ষণ করা হয়। এর পরীক্ষা নিরীক্ষার ফলে রোগের প্রাদুর্ভাব, তীব্রতা বা মহামারীর পক্ষে অনুকূল বিশেষ অবস্থাগুলো স্থির করা হয়। পরবর্তীকালে চাষাবাদের সময় আবহাওয়া ও এ সকল মডেলের সাথে মিলিয়ে রোগের পূর্বাভাস প্রদান করা হয়ে থাকে। আমরা 2টা পদ্ধতির কথা জানলাম, এখন আমরা যে দেখি যে আলুর লেট ব্লাইট রোগের পূর্বাভাস প্রদানের পদ্ধতি, ঠিক আছে? আলুর লেট ব্লাইট, তোমাদের প্রশ্ন এরকম প্রশ্ন আসে যে উদ্ভিদ রোগের পূর্বাভাস বলতে কি বুঝো, আলুর লেট ব্লাইট রোগের পূর্বাভাস প্রদানের পদ্ধতি লিখো, এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তোমরা যারা মারুফ অনিন্দিতা রাহা ক্লাসে ওয়াচিংয়ে আছো তারা কিন্তু এই প্রশ্নটা খেয়াল করো, 127 পেজে আছে, তোমরা যাদের বই আছে খেয়াল করো, আলুর লেট ব্লাইটের রোগের পূর্বাভাস প্রদানের পদ্ধতি। তো আলুর লেট ব্লাইট রোগ কোন প্যাথোজেন দিয়ে হয়ে থাকে আমরা কিন্তু জানি, ফাইটোপথেরা ইনফেস্টেন্স নামক ছত্রাক দিয়ে এই রোগ হয়ে থাকে। এবং যেহেতু ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে
এই সমস্ত দেশে কিন্তু হচ্ছে এদের প্রধান খাদ্য হচ্ছে আলু, হল্যান্ড, ইংল্যান্ড, তাই না? তাহলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বহুদিন পূর্ব থেকেই এই আলুর লেট ব্লাইট রোগের পূর্বাভাস প্রদানের প্রচলন রয়েছে। বিভিন্ন পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে যে আলুর যে প্রাথমিক ইনোকুলাম, খেয়াল করো, আলুর প্রাথমিক ইনোকুলাম কম থাকলেও অনুকূল পরিবেশে এর গৌণ ইনোকুলাম দ্রুত বহুবার এবং এর জীবনচক্র সম্পন্ন করে এবং সংবেদনশীল আলু খেতে মহামারী আকারে রোগ সৃষ্টি করতে পারে। তাহলে অনুকূল পরিবেশের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 91 থেকে 100% এবং তাপমাত্রা হচ্ছে মাত্র কত, 10 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তাহলে 10 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের দেশে কখন থাকে? আমাদের দেশে সাধারণত শীতকালে এমন তাপমাত্রা দেখা যায়, তাই না? তাহলে ও সমস্ত দেশে দেখা যায় যে সবসময় এরকম তাপমাত্রা এবং এরকম আপেক্ষিক আর্দ্রতা থাকে এবং আলুর ফসলের ফলনের ক্ষেত্রে খুব বাধাগ্রস্ত হয়ে থাকে, তাই না? তাহলে এই সমস্ত তাপমাত্রা এবং উষ্ণতায় দেখা যায় যে দ্রুত অনেক জুসপোরেনজিয়াম তথা জুসপোর সৃষ্টি হয়ে থাকে এবং রোগ মহামারী আকারে প্রকাশ পায়। এবং প্রতিটি জুসপোরেনজিয়ামের সাধারণত 8টি করে জুসপোর সৃষ্টি হয়, কিন্তু তাপমাত্রা যখন বেড়ে যায় কত, যখন ধরো 24 ডিগ্রি সেন্টিগ্রেড, 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মতো চলে যায়, তখন কি হয়, স্পোরানজিয়াম আর তৈরি হয় না, না হয়ে কী তৈরি হয়, তখন কি হয়, কনিডিয়া তৈরি হয়। এগুলো কিন্তু আমরা মাইকোলজিতে এই বিষয়গুলো কিন্তু পড়ে আসছিলাম, একটু মনে করে দেখো, তাই না? তখন কি হয়, কনিডিয়ার তৈরি হয় এবং কনিডিয়ার এই জুসপোরানজিয়ামটা কনিডিয়ার মতো আচরণ করে এবং রোগ আক্রমণ ধীরে ধীরে হয় এবং তীব্রতা আস্তে আস্তে কী হয়ে যায়, কমে যায়। তাহলে আমরা দেখতে পারলাম যে তাপমাত্রা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর আলুর লেট ব্লাইট রোগের ক্ষেত্রে, তাই না? তাহলে হল্যান্ডে বহু পূর্ব থেকেই এই রোগের পূর্বাভাস বা ডাচ রুলস, যেটা এই ডাচ রুলস নিয়ম মেনটেন করে থাকে। তাহলে আমরা ডাচ রুলসটা একটু খেয়াল করে থাকি, খেয়াল করি যে রাতের তাপমাত্রা, এটা ডাচ রুলসের কথা বলতেছি, রাতের তাপমাত্রা কমপক্ষে কত থাকতে হবে, 4 ঘন্টা শিশিরাঙ্কের নিচে থাকতে হবে এবং তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা তার চেয়ে বেশি হতে হবে। পরবর্তী দিনের মেঘলাভাব কমপক্ষে 0.8 থাকতে হবে এবং পরবর্তী 24 ঘন্টায় কমপক্ষে 0.1 মিলিমিটার বৃষ্টিপাত হতে হবে। তো এই এটা হচ্ছে ডাচ রুলস। তো দেখা যায় যে এই নীতি অনুসরণ অনেক সময় করা যায় না, কারণ ঠিক হল্যান্ডের এই ক্ষেত্রে এই 4টা নিয়ম অনুসরণ করলেও ইউরোপের অনেক দেশে দেখা যায় যে এই ডাচ রুলস, যেটা এটা অনেক সময় পার্থক্য হয়ে থাকে, যে তাপমাত্রা এবং উষ্ণতার সব জায়গায় তো আর সমান হয় না, সেক্ষেত্রে পার্থক্য হয়ে থাকে, তাই না? তাহলে এক্ষেত্রে কী হয়, আমেরিকার যুক্তরাষ্ট্রের দুজন বিজ্ঞানীর কথা আমরা বলে জানি, একজন হচ্ছে হ্যারি এর, তিনি বলছেন যে তিনি যে পদ্ধতিটার কথা বলছেন সেক্ষেত্রে বলছে যে 10 দিন অনুকূল অবস্থা বিরাজ করার কথা বলা হচ্ছে এবং 10 দিনের গড় বৃষ্টিপাত 3.5 সেন্টিমিটার এবং গড় তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কম ধার্য করা হয়েছে। আরেকজন বিজ্ঞানীর কথা বলা হয়ে থাকে, সেটা তার নাম হচ্ছে উইলিন, একজন হচ্ছে হেরে একজন হচ্ছে উইলিন। উইলিনের পদ্ধতিতে বলা হচ্ছে তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা ছাড়াও তীব্রতার মান মূল্যায়ন করা হয়। এসব উপাত্ত অনুসারে আলুর ক্ষেত থেকে আলু সংগ্রহ করা হয় এবং এই দুটি পদ্ধতি বহু বছর প্রচলিত থাকলেও নিম্নোক্ত নিয়মিতভাবে উপাত্ত অনুসারে আলুর ক্ষেত থেকে আলু সংগ্রহ করা থাকে। তাহলে এই পদ্ধতি, এই দুজন বিজ্ঞানীর পদ্ধতিটাকে এক সমন্বয় করে একটা পদ্ধতি তৈরি করা হয়েছে, যেটার নাম বলা হয়ে থাকে, খেয়াল করো, যার নাম করা হয়েছে ব্লিট কাস্ট পদ্ধতি। এই ক্ষেত্রে এই নিয়ম অনুসারে বলা হচ্ছে দিনের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা কত ঘন্টা আপেক্ষিক আর্দ্রতা 90%-এর উপর, এর 90%-এর বেশি যে সময় ব্যাপী আপেক্ষিক আর্দ্রতা 90%-এর উপর থাকে তৎক্ষণকার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা এবং 24 ঘন্টায় 0.1 সেন্টিমিটার বৃষ্টিপাত। তাহলে এই হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীদের থিওরির কথা বলা হচ্ছে, যে এই থিওরি অনুসারে কত ঘন্টা
কত সেন্টিমিটার কতক্ষণ বৃষ্টিপাত হতে হবে, এটা হচ্ছে তারা আলুর লেড ব্লাইট রোগের ক্ষেত্রে বলা হয়েছে। এবং আধুনিক যন্ত্রপাতির সহায়তায় এই শস্য ক্ষেত বা আলু ক্ষেত থেকে এসব উপাত্ত সংগ্রহ করে আক্রমণ তীব্রতা এবং ছত্রাক বারক স্প্রে করার সময় কম্পিউটারের গাণিতিক হিসাবের মাধ্যমে দ্রুত কী হয় পূর্বাভাস প্রদান করা হয়, যা কৃষকরা কী করে নিকটস্থ কেন্দ্র থেকে সরাসরি তারা জানতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থাও তারা গ্রহণ করতে পারে। এবং তারা এই যেহেতু পূর্বাভাসের প্রদানের মাধ্যমে তারা কী করতে পারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেক্ষেত্রে কী হয় তারা শস্যকেও রক্ষা করতে পারে। তাহলে আধুনিক ক্ষেত্রে এসব তথ্যের সাথে আলুর প্রকরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতার তথ্য কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন করা হয় এবং পূর্বাভাস প্রদান করা হয়ে থাকে। তাহলে এতক্ষণ ধরে আমরা আলুর লেট ব্লাইটের পূর্বাভাস প্রদানের পদ্ধতি আলোচনা করলাম এবং এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, ঠিক আছে? মারো অনিন্দিতা মিতু তালুকদার সৈকত যারা ক্লাসে আছো তাদের উদ্দেশ্যে বলছি যে আলুর লেট ব্লাইটের রোগ পূর্বাভাস প্রদান এই প্রশ্নটা আবারও বলছি ইম্পর্টেন্ট বেশি। এছাড়াও আমরা লেট ব্লাইট রোগের চিত্র আমরা একটু দেখতে পাচ্ছি, লেট ব্লাইট অফ পটেটো আর প্যাথোজেনের নাম হচ্ছে ফাইটোপথোরা ইনফেস্টেন্স, ঠিক আছে? মনে থাকবে অনিন্দিতা ফাইটোপথোরা ইনফেস্টেন্স। আর রোগের আলুর একটা কাণ্ড আমরা দেখতে পাচ্ছি যে এখানে আলুর যে বিলম্বিত ধসা বা লেট ব্লাইট ডিজিজ হয়েছে। এবং পরে দেখো আলুর অবস্থাটা কি দাঁড়াইছে, এই আলু কি খাওয়া যাবে অনিন্দিতা মারুফ? তাহলে এই আলু কিন্তু নষ্ট হয়ে গেল, তাই না? এছাড়াও আরও কি রোগ হয়ে থাকে সেটা হচ্ছে স্ক্যাব অফ অ্যাপেল। আমরা আপেল খেয়ে থাকি, আপেল নাশপাতি, তাহলে আপেল এবং নাশপাতিতেও যে রোগটা হয়ে থাকে সেটার নাম হচ্ছে স্ক্যাব অফ অ্যাপেল। এবং এর প্যাথোজেনের নাম হচ্ছে ভেন্টুরিয়া ইনোকোয়ালিস। দেখছো আপেলের কি অবস্থা হয়েছে, দেখছো স্ক্যাব, এই রোগের নাম হচ্ছে স্ক্যাব ডিজিজ। এছাড়া আরেকটা রোগের কথা সেটা হচ্ছে উইল্ট অফ কর্ন, মানে ভুট্টার উইল্ট রোগ। প্যাথোজেনের নাম হচ্ছে কি ইউরিনিয়া স্টিওরি, ইউরিনিয়া স্টিওরি। আমরা ভুট্টার উইল্ট রোগ হলে কেমন দেখা যায় সেটা একটু খেয়াল করি, দেখেছো ভুট্টার ক্ষেতের অবস্থা, ভুট্টার ক্ষেতের অবস্থা করুণ করে ফেলছে উইল্ট নামক ডিজিজে, তাই না? দেখো উইল্টের রোগের ফলে কী অবস্থা সৃষ্টি হয়েছে, তাই না? তাহলে এই ভুট্টার উইল্ট রোগ সাধারণত যুক্তরাষ্ট্রের পূর্ব এবং উত্তরাঞ্চলে দেখা যায়। এবং আমরা কিছুক্ষণ আগেও এক ধরনের পোকার কথা বলেছিলাম, সেটা হচ্ছে বিটল, তাই না? বিটল, এই ফ্রি বিটল পতঙ্গ দ্বারা এই রোগ জীবাণুবাহিত হয় এবং এরা পতঙ্গের অন্ত্রে প্রতিকূল অবস্থায় বেঁচে থাকে এবং এই রোগের প্রাদুর্ভাব ও প্রচণ্ডতা পুরো বছরের তাপমাত্রার উপরে নির্ভর করা হয়ে থাকে। সুতরাং শীতকালে তাপমাত্রা এবং শীতের পরে জীবন্ত পতঙ্গের সংখ্যা নির্ণয়ের মাধ্যমে আমেরিকাতে ভুট্টার উইল্ট রোগের পূর্বাভাস প্রদান করা হয়ে থাকে। তো আজকে আমরা উদ্ভিদ রোগের পূর্বাভাস সম্পর্কে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ, তাই না? বুঝতে পেরেছ তো মারুপ অনিন্দিতা যারা ক্লাসে ওয়াচিং আছো এবং যারা পরবর্তীতে ক্লাসগুলো দেখবে, সাকিব, তারপর হচ্ছে নিশাত খান, তাসনিয়া মলি, সাদিয়া, সজীব, মিতু তরফদার, তো যারা ক্লাসে দেখলে এবং ক্লাস পরবর্তীতে অন্যরাও যারা ভিডিওটা দেখবে, তোমরা কিন্তু এই যে প্রশ্নটা পড়লাম না আজকে ডিজিজ ফরকাস্ট বা উদ্ভিদ রোগের পূর্বাভাস, তো উদ্ভিদ রোগের পূর্বাভাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের জন্য। এবং যে প্রশ্নটা আলুর লেট ব্লাইট রোগের পূর্বাভাস প্রদানের পদ্ধতি, এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে এবং মনোযোগ দিয়ে পড়বে। তো আগামী ক্লাসে আমরা আবার ফিজিওলজি ক্লাস নিয়ে তোমাদের সামনে আসব, তো ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? তো আজকে ক্লাস এখানেই শেষ করছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তো ভালো থাকবে, আল্লাহ হাফেজ।